সম্মানীয় দর্শক বিন্দু, অনেকের এসবিআই ব্যাংকের টেকনিক্যাল ইস্যুর কারণে ব্যালেন্স চেক করা যাচ্ছে না। তো দেখুন, আমার এসবিআই ব্যাংক আছে, ঠিক আছে। আমি যখন এসবিআই ব্যাংক মানে চেক করছি আমার পাসওয়ার্ড দিয়ে, তখন দেখুন যে লেখাটা আসছে টেকনিক্যাল ইস্যু। আমি আবার একবার দেখছি, তো এটার সমাধান কী আছে, বা তাহলে আপনারা টাকা পাঠাবেন কীভাবে বা চেক করবেন কীভাবে? অনেকে মানে চেক করার জন্য যখন চেক করছে টেকনিক্যাল ইস্যু বারবারই চলে আসছে। সে টেকনিক্যাল ইস্যু চলে আসছে, তো এখন টেকনিক্যাল ইস্যু আসছে, আপনারা হয়তো ভাবছেন তাহলে টাকা কি পাঠানো যাবে নাকি দেখবো। দেখুন বন্ধুরা, আমি টাকা পাঠিয়েও দেখছি যে টাকা পাঠানো যাচ্ছে কি না। তো আমি আমার একটা নাম্বারে পাঠাবো, 1 টাকা পাঠিয়ে দেখছি আমি। তো একটু ওয়েট করুন, প্রসেসিং পেমেন্ট দেবে। তাহলে বিষয়টা হচ্ছে, সমস্যাটা কি যে ব্যালেন্স কিন্তু চেক করা যাচ্ছে না, ঠিক আছে। ব্যালেন্স চেক করা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি কাউকে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু টাকা পাঠাতে পারেন। অনেকে ব্যালেন্স চেক করা না যাওয়ার কারণে হয়তো অনেকে টাকা পাঠাতে চাচ্ছে না, কিন্তু আপনারা যদি আপনাদের খুবই এমার্জেন্সি হয়ে থাকে টাকা পাঠানোটা, আপনারা কিন্তু চাইলে টাকাটা পাঠাতে পারেন এবং টাকা কিন্তু আপনার চলে যাবে যাকে পাঠাবেন ইউপিআইয়ের মাধ্যমে, ঠিক আছে। তো ব্যালেন্স চেক করাটা কিন্তু প্রবলেম হচ্ছে, তো আপনারা অন্যভাবে ব্যালেন্স চেক করে দেখে নেবেন। যেরকম আদার সিস্টেমে ব্যালেন্স চেক করে দেখা যায়, মানে সাইবার ক্যাফে এই পেজ মাধ্যমে, বা আপনি চাইলে একটা নাম্বারে ফোন করে, যে নাম্বারটা হচ্ছে আপনারা আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে এসবিআই যে একটা নাম্বার আছে, এসবিআই ব্যাংকের ব্যালেন্স চেক, এই যে এসবিআই অ্যাকাউন্ট চেক, এই যে নাম্বারটা, কলটা দিয়ে দিলে দেখবেন আমার ব্যালেন্সটা দেখবেন চলে আসবে। এই দেখুন আমার ব্যালেন্সটা 1729 টাকা আছে, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আপনারা এখন আপাতত এইভাবেই ব্যালেন্স চেক করে দেখবেন, অন্য বিকল্প পদ্ধতিতে যেহেতু ব্যালেন্স চেক করা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি টাকা পাঠাতে চান কিন্তু পাঠাতে পারেন, টাকা কিন্তু পাঠানো যাচ্ছে, সেটা আপনাদেরকে প্রমাণটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা যেটা একটু উপকৃত হয়, অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।